শেষ হলো বন্দে ভারতের পালা। এবার ভারতের মাটিতে ছুটবে নজর কারা বন্দে ভারত মেট্রো। গতিতে তুখর চিতাবাঘ, দেখতেও আকর্ষণীয়। দুরন্ত এই ট্রেন নিমেষে কমিয়ে দেবে যানজট, জুড়ে দেবে সমস্ত শহরতলি। এটি এমনই এক মেট্রো যেটি চালু হলেও ঘটবে না বায়ু দূষণ, ক্ষতি হবে না পরিবেশের। কবে থেকে চালু হবে, দেখতে হবে কেমন, বাকি মেট্রো থেকে কতটা আলাদা এই ট্রেন। ভারতীয় রেল পরিষেবা একের পর এক নয়া চমক। বন্দে ভারতের পর এবার বন্দে মেট্রো আনছে ভারতীয় রেল। কেন্দ্রীয় বাজেটের দিনে এই তথ্যটি সামনে আনেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন মেট্রো শহরগুলিতে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায় সেই কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। আগামী 2024-25 অর্থবর্ষে এই মেট্রো তৈরির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, বড় শহরগুলোতে দূর দূরান্তের বহু মানুষ কাজ করতে আসে, তাদের জন্য সুবিধাজনক ও দ্রুত যাতায়াতের মাধ্যম হিসেবে এই বন্দে মেট্রো ট্রেন চালু করা হবে। রাজ্যের মধ্যে বিভিন্ন এলাকায় সহজে যাতায়াতের জন্য এই ট্রেন পরিকল্পনা। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী নাকি ভারতের এই ট্রেনগুলো নির্মাণ করা হবে। তিনি আরও জানান, এই ট্রেন চড়ার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, 2023 সালের মধ্যে এই ট্রেনের নকশা আকার কাজ শেষ হবে, প্রোটোটাইপ তৈরি শুরু হয়ে যাবে, এরপর আগামী অর্থবর্ষে পুরো দমে শুরু হবে নির্মাণ কাজ। এই রেলের অভিজ্ঞতা সম্পর্কে রেলমন্ত্রী বলেন, এই রেলে চাপলে অনেকটাই দ্রুতগামী শাটলের নতুন অভিজ্ঞতা হবে যাত্রীদের। বিশ্বমানের প্রযুক্তি দিয়ে ট্রেনগুলো নির্মাণ করা হবে, এই বিষয়ে রেলের আধিকারিকরা এখনই মুখ খুলতে নারাজ। তবে তারা জানিয়েছেন সম্ভবত আরটি কোচ থাকবে বন্দে মেট্রোতে, দেখতে অনেকটা আমাদের পরিচিত মেট্রো ট্রেনের মতোই হবে। নিত্যযাত্রীদের আরাম ও দ্রুত যাতায়াতের ভাবনা মাথায় রেখেই এই ট্রেনগুলো তৈরি করা হচ্ছে। জানিয়ে রাখি, মোদীর আমলে রেল পরিষেবায় একের পর এক চমক এক কথায় অনুগত। বিশেষজ্ঞদের মতে নরেন্দ্র মোদী যেভাবে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন তা মন জিতে নেওয়ার মতো।